নমস্কার আপোনালকে চাইছে দি ক্রস কারেন্ট এই মুহূর্তত এক গুরুত্বপূর্ণ খবর লৈ আহিছো কেনো মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারীর গৃহ পঞ্চায়েতত এবার সরকারি পুঁজি লুণ্ঠনের অভিযোগ উত্থাপন হয়েছে বিজেপি সদস্যর বিরুদ্ধে আর জেলাখনত দেখিলে পোৱা গৈছে ইটোর পিছত সিটোকৈ দুর্নীতির খবর এতিয়া সাধারণ জনতাক চিন্তিত করে তুলিছে আর এইবার গ্রামোন্নয়ন বিভাগের টকা হজম করিলে বিজেপি দলের পঞ্চায়েত প্রতিনিধিয়ে আর এবার সরকারি পুঁজি লুণ্ঠনের অভিযোগ উত্থাপন হয়েছে বিজেপির সদস্যর বিরুদ্ধে নলবাড়ির জেলা পরিষদের সদস্যর লুণ্ঠন বিজেপির ভাস্কর শর্মার লুণ্ঠন সরকারি পুঁজি এবার বিজেপির সদস্য ভাস্কর শর্মার বিরুদ্ধে সরকারি পুঁজি লুণ্ঠনের অভিযোগ উত্থাপন হয়েছে পুখুরী নুপুতাকৈ লুণ্ঠন ৬,০০,০০০ টাকা ৪০ নং দেহর গাঁও পঞ্চায়েতত লুণ্ঠন আর মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারীর গৃহ পঞ্চায়েতত এই লুণ্ঠন সংঘটিত হয়েছে আর এবার মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারীর গৃহ সমষ্টিত সরকারি পুঁজি লুণ্ঠনের অভিযোগ উত্থাপন হয়েছে বিজেপির সদস্যর বিরুদ্ধে আর দেখিলে পোৱা গৈছে জেলাখনত ইটোর পিছত সিটোকৈ দুর্নীতির খবর এতিয়া সাধারণ জনতাক চিন্তিত করে তুলিছে এইবার গ্রামোন্নয়ন বিভাগের টকা হজম করে বিজেপি দলের পঞ্চায়েত প্রতিনিধিয়ে আর আসনির নির্ধারিত পুঁজির ৬,০০০,০০০ টাকা লুণ্ঠনের অভিযোগ উত্থাপন হয়েছে বিজেপি নেতাগীর বিরুদ্ধে আর নলবাড়িতে এই ঘটনা সংঘটিত হয়েছে বলে জানিপরা গেছে নলবাড়িত সরকারি আসনি রূপায়ণত ব্যাপক অনিয়ম সংঘটিত হওয়াত তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হওয়া দেখিলে পোৱা গৈছে মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারীর জন্মগাঁও ডাঙুয়াপাড়াত ভুয়া আসনির নামত জেলা পরিষদের সদস্যই সরকালে ৬,০০০,০০০ টাকা আর এনেদরে মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারীর গৃহ পঞ্চায়েতত লুণ্ঠনের ঘটনা হওয়াক এটা তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হওয়া দেখিলে পোৱা গৈছে জেলা পরিষদের সদস্য ভাস্কর শর্মায় এই ভয়ঙ্কর লুণ্ঠন করার অভিযোগ উত্থাপন হয়েছে রাজহুয়া পুখুরী পুতার নামত আসনি ধার্য করে আসনি ধার্য করার নামত এটা অভিযোগ উত্থাপন করা বলে এটা অভিযোগ উত্থাপন হয়েছে এইগী ভাস্কর শর্মার বিরুদ্ধে আর এই মুহূর্ত স্থানীয় লোকর কিছু মন্তব্য লাভ করা হয়েছে মন্তব্য আগবাইছো আমি খুব দুঃখ পাইছো আর এই খুব যুক্ত কাম হয়েছে এই ঘৃণনীয় কাম মই নিজে মন্দিরের সেক্রেটারি আছো ইমান বছর ধরে সভাপতি আছে গজেন্দ্র নাথ ডেকাদেব আমি দুইটাই একো গমে নাপালো স্কিম এটা ধরা বলে গম পালো তারপর টাকাখিন কত কেন ব্যবহার করলে কাক কি করলে আমি একো গমে নাপালো এটা গম পাইছো আপনার মাধ্যমে দিবা অহার পিছত যে এনেকা হয়েছে পয়সাটা আত্মসাত করেছে না আমাকে একোয়ে জানা নাছিল জানা নাছিল মানে আমাক ফলকখন লগতে যেটা ফলকখন লগাইছিল বা স্কিম এটা ধরেছিল বলে জেলা পরিষদের পর যে সদস্য তখেতে জানাইছিল স্কিম এটা ধরা বলে তারপর পয়সাখিন যে বাইরে বাইরে এনেকে গুছি গেল সেই কথাটা আমি গম নাপালো না না আপনার দেখিছে আপনার সব আপনার দেখিছে এটা সিসি ব্লক আছে জানো সিসি ব্লক হয়েছে নাকি এটা সব আমার ইতিমধ্যে আমার আগর মোর আগর কয়ে গেছি অভিজিৎ কলিতাই তখেতর তত্ত্বাবধানত আর আমার শ্রদ্ধার অনুপম দার সম্পূর্ণ তখেসকল দুইটার মানে টাকা পয়সা খরচ করে আমার এনেকা একটা সর্বাঙ্গ সুন্দর মন্দির আমার মই ভাবতো জেলাখনের ভিতর কব লাগবে নতুন দেখ মৌজা নয় জেলাখনের ভিতর একটা সর্বাঙ্গ সুন্দর বৰগাছা চুবুৰী ৰাইজে দাবী উত্থাপন কৰিছে যে আসনির নামত আত্মসাত করা সমুদায় ধন জিলা পরিষদের সদস্য ভাস্কর শর্মায় উভতাই দিব লাগে এতিয়া সকলোৱে দাবী জনাইছে আৰু এই ক্ষেত্রত মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারীর ভূমিকা এতিয়া লক্ষণীয় হৈ পৰিছে আৰু এই মুহূর্তত বিডিও মনোজ বৰ্মনৰ কিছু মন্তব্য লাভ করা হৈছে আৰু সেই মন্তব্য আপোনালোকক শুনাব বিচাৰিছো এটা স্কিম লোৱা গৈছিল 2021 চনত এম ডি আন্ডাৰ আঁচনিৰ অধীনত আৰু সেই স্কিমটোৰ নাম আছিলে লেণ্ড ডেভেলপমেণ্ট এট বৰগাছা পাব্লিক ফিচাৰী নিয়াৰ দুৰ্গা মন্দিৰ আৰু ইমপ্লিমেণ্টিং এজেঞ্চি আছিলে জেড টি চি মানে জিলা পৰিষদ উক্ত স্কিমটোত ধৰা গৈছিলে 9,00,000 টকা মোটামুটি 8,97,742 টকা আছিলে ৱেষ্ট আৰু তাৰে এক্সপেণ্ডিচাৰ হৈছে এতিয়ালৈকে 6,23,658 টকা আৰু এতিয়াও আমি এৰি দিবলৈ বাকী আছোঁ 2,74,084.45 টকা এতিয়াও আমি এৰি দিব বাকী আছোঁ আৰু তাতে স্কিমটো মানে পুখুৰীটো পুতাৰ লগতে মন্দিৰ কমিটিয়ে কি কৰিছে তাতে এই তাৰে অকণমান পইচা বচাই পেলাই তাতে আপোনাৰ যিটো চি চি ব্লক বুলি কয় কালাৰিং চি চি ব্লক
তাতে সেইখিনি তেওঁলোকে মন্দিরটোৰ সৌন্দৰ্য বৰ্ধনৰ কাৰণে কৰা বুলি কৈছে আৰু বাকীখিনি পইচা আমি এতিয়াও এৰি দিয়া নাই যিহেতু স্কিমটোৰ কাম এতিয়াও আধৰুৱা হৈ আছে এটা স্কিম লোৱা গৈছিলে 2021 চনত এম ডি আণ্ডাৰ আঁচনিৰ অধীনত আৰু সেই স্কিমটোৰ নাম আছিলে লেণ্ড ডেভেলপমেণ্ট এট বৰগাছা পাব্লিক ফিচাৰী নিয়াৰ দুৰ্গা মন্দিৰ আৰু ইমপ্লিমেণ্টিং